নমস্কার বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন একটি জাম গাছ, একটা সাদা জাম গাছ। দেখুন কি অজস্র ফুল এসেছে। এটা দ্বিতীয় বছর, গত বছর এই জাম গাছে ফল এসেছিল, তবে গত বছরের থেকে এবছরে বেশি ফল হবে আশা করা যায়, কারণ প্রচুর পরিমাণে ফুল আপনারা দেখতেই পাচ্ছেন। ছোট্ট একটি গাছ কিন্তু ফুলে ভর্তি। আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই গাছটি কি যত্ন আমি নিয়ে থাকি। গত বছরও ফলন আপনারা কেউ কেউ নিশ্চয়ই দেখেছিলেন, ফল ফললে আবারও দেখতে পাবেন। তবে শুরু থেকে আমি যত্ন সম্পর্কে বলবো, যাদের এই গাছ আছে তারা চাইলে এভাবেও তাদের গাছের যত্ন করতে পারেন। তো দেখুন, এই গাছটি আমি রিপোর্ট করেছিলাম অক্টোবরের প্রথমে, এবং বেশ বড় টব, 16 ইঞ্চি টব হবে। এবং আমি মূলত জৈব সারেই গাছ করি, ফল গাছ তো বটেই, গোবর সারের উপরে ভরসা করেই আমি বেশিরভাগ গাছ করি, এবং সেই সাথে কিছু হাড়ে গুঁড়ো, শিংকুচি, নিমখোল, এগুলো আমি মেশাই। তো সেভাবে মাটি তৈরি করে আমি অক্টোবরে প্রথমে রিপোর্ট করেছিলাম। তারপরে ডিসেম্বরের প্রথমেই এরকম ফুল আসতে শুরু করেছে, তো আমি এর প্রতি বিশেষ যত্ন নিতে শুরু করেছি। খুব সামান্যই যত্ন, তবুও এভাবেই আমি গত বছরে ফলন পেয়েছিলাম, তাই এবার শুরু থেকে আপনাদের দেখাতে চাইছি। এর যত্ন বলতে, আমি এর গোড়ায় আমি সবজির খোসা ভেজানো জল, একটু এর সাথে জল মিশিয়ে, একেবারে সাধারণ জল মিশিয়ে এই জল আমি এর গোড়ায় দিই। এটা হচ্ছে এর একমাত্র খাদ্য। এই মুহূর্তে আমি আর কিছু খাবার দিই না। এবং যেহেতু ফুল এসেছে, এখানে পিঁপড়ে দেখা যাচ্ছে, কখনো কখনো সামান্য পোকা দেখছি। আমি এই সাদা জল, একেবারে খাঁটি সাদা জল এখানে স্প্রে করি প্রতিদিন, যে ছোট ছোট পোকা বা পিঁপড়ে এটা চলে যায়, আবার আসে। কিন্তু আমি দুবেলা আমি এভাবে গাছটি, ফুল পাতা সমগ্র গাছ আমি ভিজিয়ে দিই। তার ফলে যে পিঁপড়ে বা অন্য কোনো পোকা এখানে দাঁড়াতে পারে না। তো এই প্রায় 2 সপ্তাহ ধরে আমি এভাবেই এই গাছটির যত্ন নিচ্ছি। যতদিন না ফল ধরবে ততদিন আমি এটা করে যাব। সমগ্র ফুল আমি একেবারে সাধারণ জল দিয়ে আমি ভিজিয়ে দিয়েছি। এটা সকালে এবং বিকালে আমি এইভাবে জল স্প্রে করছি। এখনো কোনো কীটনাশক আমি এখানে ব্যবহার করিনি, গত বছরও ব্যবহার করিনি, কিন্তু আমার ফল দাঁড়িয়েছিল। এবারও আমি চেষ্টা করব এভাবেই গাছটির যত্ন নিতে। এবং গোড়ায় একমাত্র সবজির খোসা ভেজানো জল, আর কখনো কখনো সর্ষের খোল ভেজানো জল আমি দেব। এই এর একমাত্র খাবার
বা যত্ন। অর্থাৎ আমি যে বিষয়গুলো বললাম আপনাদের সংক্ষেপে বলি, অক্টোবরের প্রথম সপ্তাহে রিপোর্ট করা, রিপোর্ট করার সময় মাটিতে পর্যাপ্ত গোবর সার, কিছু হাড়েগুঁড়ো, শিংকুচি এবং নিমখোল মিশিয়ে মাটি তৈরি করি এবং সেই মাটিতে প্রায় 16 ইঞ্চি টবে গাছটি রাখা, সেই মাটিতে আমি গাছটি রিপোর্ট করি এবং তারপর থেকে গাছটি রৌদ্রে ছিল, সকাল থেকে প্রায় বিকাল পর্যন্ত রোদ, এই গাছ রোদ পায় এবং ডিসেম্বরে আমি ফুল দেখতে পেলাম। ডিসেম্বর ফুল আসা থেকে আমি এই গাছটি এইভাবেই গাছের গোড়ায় সপ্তাহে একদিন সবজির খোসা ভেজানো জল এবং দুবেলা আমি স্প্রে করে দিচ্ছি, যে পিঁপড়ে বা ছোট ছোট পোকা কিছু দেখা যায় সেগুলো থাকে না। আর অন্যান্য যখন জল লাগে, মাটি শুকিয়ে যায়, তখন সাধারণ জল দিই। এই একমাত্র যত্ন, আশা করি এই যত্নেই আমি এবারও ভালো ফল পাব। ফল পেলে আপনাদের সামনে সেই ফল ছ গাছ নিয়ে আমি নিশ্চয়ই আবার হাজির হব। আপনাদের গাছ থাকলে এভাবেও ভাবতে পারেন, গত বছর আমি এভাবেই ফল পেয়েছি, এবারও সেইভাবেই চেষ্টা চালাচ্ছি। তো এই বলে আজকের এই ছোট্ট ভিডিও আমি এখানে শেষ করছি। আপনারা আমাদের অন্যান্য ভিডিও দেখবেন এবং আপনার সুচিন্তিত মতামত দেবেন, এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।